বেঁচে থাকা নেহাত কম না। হাওড়ার ইচাপুর মিতালি সংঘ 22 বছরে পদার্পণ করল। এ বছরের ভাবনা, বেঁচে থাকা নেহাত কম না। সমস্ত কোভিড বিধি মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য তারা সমস্ত ব্যবস্থাই রাখছে। রাজ্য সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী তারা সব কিছু মেনে পুজো করছেন এবং তার পাশাপাশি এই পুজো দেখতে আসার জন্য সকল দর্শকদের আহ্বান জানাচ্ছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। নমস্কার, আমি চিরঞ্জীব সাহা। মিতালি সংঘ আমাকে 22 বছরের পুজোর দায়িত্বটা দিয়েছে। তো এনারা যখন আমার কাছে এসেছিল, তো আমি ভেবেছিলাম যে এই বিগত 2 বছর সাধারণ মানুষ যে পরিস্থিতিতে পড়ে আছে সেইটাকে আমি আমার পূজা ভাবনায় তুলে ধরব। তো সেই কারণেই আমি আমার থিমটার নাম দিয়েছি বেঁচে থাকা নেহাত কম নয়। তো আমার কাজটা সাধারণ মানুষকে নিয়েই, আমার কাজটা লোক দেখলে মানুষ নিজেকে খুঁজে পাবে এবং মানুষ এখন যে ভুলগুলো করছে আশা করি পরিবেশ বা পরিস্থিতি অনুযায়ী আমাদের এটাই মেসেজ থাকবে যে মানুষকে নিজেকে সংযত করা উচিত। তো আর আমাদের প্রতিমার মধ্যে থাকবে একটা বিশেষ চমক, সেটা হচ্ছে আমি ওটা এখন আর বলছি না, দর্শকরা এলে ইশাপুর মিতালি সংঘে দেখতে পারবে যে কাজটা কী হতে চলেছে। সাধারণ মানুষের টোটাল নিত্য দিনের জীবিকার সঙ্গে রিলেটেড, নিত্য দিনের সামাজিকতার সঙ্গে রিলেটেড মানুষ মিতালি সংঘর হৃদয় ছুঁয়ে যাওয়া থিম ভাবনা। এর আগেও এনারা অনেক ভালো ভালো কাজ করেছে, তো আশা করি সামঞ্জস্য রেখে সেই ধরনেরই এটাও একটা কাজ মানুষকে এটা এই মিতালি সংঘর প্যান্ডেলে মানুষ এলে মানুষ নিজেকে খুঁজে পাবে এবং মানুষের যে ভুল ত্রুটি সংশোধন করার রাস্তাটা অনেকটা তারা দেখতে পাবে। আমার নাম চিরঞ্জীব সাহা। আপনার হচ্ছে বেঁচে থাকা নেহাত কম না। আমরা ওই যে মানে আমাদের পরিযায়ী শ্রমিকরা আমাদের মানে লকডাউনের জন্য কাজকর্ম করতে পারেননি, যে লকডাউনের বন্দোবস্তে তাদেরকে চলে যেতে হচ্ছিলো, সেটাই আমাদের ভাবনার মধ্যে তুলে ধরা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। আর আমাদের মা দুর্গা শিব ওগুলো পরিযায়ী শ্রমিকদের মধ্যে দিয়েই বোঝানো হচ্ছে। গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই ওগুলো আমরা মানুষ বলে হিসাবে, এখানে একটা সেলাই মেশিন থাকবে, বাড়ি করা হচ্ছে যেগুলো
না অবস্থায় হয়ে পড়ে রয়েছে, করা যায়নি, চলে গেছে শ্রমিকরা, এই রকমই আমরা বোঝাতে চাইছি, এটাই আমাদের ভাবনা। এবছর আমাদের 22তম বর্ষ। আমি সাহিল কোলে পূজা কমিটির মেম্বার।